হুসেইন তকবির মন্তব্য আগবঢ়াম। ইতিমধ্যে তেওঁ এক সংবাদমেল সম্বোধন কৰিছিল, সংবাদমেলত কিছু কথা উল্লেখ কৰিছে কালির অঘটন সন্দৰ্ভত। আমি তেওঁ কি কলে সবিস্তারে কিছু সময় পিছতে আগবঢ়াম। নশ্বরদেহ স্বগৃহলৈ অনা হৈছে, স্বগৃহত এক অভাবনীয় পরিবেশ। এইখানে মুহূর্ত শোকর কলিয়া ডাঁৱৰে চানি ধৰিছে এই মুহূর্ত গোয়ালপাড়া। এই দুর্ভোগীয়া পরিয়ালটির মাজত এতিয়া কেবল কান্দনের রোল। এগৰাকী পাহুয়াল, এগৰাকী তেজাল ডেকাক হেরালে ঘরের একমাত্র উপার্জনকারী, কুশল কলিতার উপার্জনের উপরতে নির্ভর করা একটা পরিয়াল। তিন বছর পূর্বে পিতৃক হেরুয়াইছিল, দেড় বছরীয় এটি কণমানি পুত্র সন্তান আছে। এতিয়া কোনে দায়িত্ব লব এই দুর্ভোগীয়া পরিয়ালটো, তাকে লৈ ক্ষোভর জুই জ্বলিছে এতিয়া গোয়ালপাড়াবাসীর মাজত। বিভিন্ন প্রশ্নের জুমুরি দি ধরেছে সকলকে, সকলোরে মন মগজে বিভিন্ন প্রশ্নের জুমুরি দি ধরেছে যে কিয় এডাল রসিও আগবঢ়াই দিয়া নহল কুশল কলিতাক। প্রাণপণে যুঁজ দিছিল রক্ষা পাবলে, প্রাণপণে রক্ষা পড়ার যুঁজত সহায় ভিক্ষা মাগিছে সতীর্থ সকলের, কিন্তু কোনেও এখনো সহায়ের হাত আগবঢ়াই দিবলে সাহস নুগুটায়। পত্নীও যথেষ্ট এইখানে মুহূর্তত আক্ষেপ প্রকাশ করেছে, আরক্ষীর ভূমিকা সন্দর্ভত আক্ষেপ প্রকাশ করেছে পত্নীয়ে। এয়া আমি লাইভ ভিজুয়ালস দেখাইছো। রিঙ্কু আছে আমার সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত। আগবঢ়াম আমার সাংবাদিক রিঙ্কু দাসর এক বিশেষ রিপোর্ট। এই মুহূর্তত মই উপস্থিত আছো যে আরক্ষী জওয়ান কুশল কলিতার বাসগৃহত, আর কুশল কলিতার বাসগৃহত এক কান্দনের রোল উঠেছে। নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখুৱাইছো, পরিবেশ দেখুৱাইছো, যে কুশল কলিতার ঘরের পরিবেশ দেখুৱাইছো। ইতিমধ্যে কুশল কলিতার পত্নী এই কুশল কলিতার ফটোখন লৈ পেলাই এখন হিয়া ঢাকুরি কান্দি থাকা পরিলক্ষিত হয়েছে। আমি কিছু কথা পাতিব বিচাৰিম। মই আপোনাক সোধাইছো, আপোনাক কেতিয়া কেতিয়া ফোন কেতিয়া কৰিছে? ফোন নটা বাজব, মানে আটাই বাজিছে, সেইখিনি মানে ফোন কৰিছিল। এবাৰ কৰোঁতে উঠাব নোৱাৰিলোঁ, তাৰ নেক্সট বাৰ কৰোঁতে মই উঠালোঁ। উঠাৰ পিছত ভিডিঅ' কল কৰিলে, মই বাবুক চাল চোৱাৰ পিছত ফটোখন আটকি গ'ল। আটকি যোৱাৰ পিছত আৰু মই ৰাখি দিলোঁ। তাৰপিছত বহুত দেৰি পিছত মই ফোন কৰিলোঁ, নাই চুইচ অফ, চুইচ অফ, চুইচ অফে পালোঁ ফোনটো, আর না পালে মই সুইচ অফে আহিল। কোনোবাই ঠেলি দিছে কি জানি, বা কিবা পরিকল্পনা করেছে। ডিএসপি এসপি পানি ডুব যাই থাকা চাই আছে, ভিডিও করে আছে, ফটো তুলি আছে। সেই সময়ত ভিডিও তুলি থব তুলবলগা কি আছে, বসাবহে লাগে। লাইফ জেকেট কর্মক্ষেত্র লৈ গৈছে, লাইফ জেকেট নাই। সেই নদীর পাৰত গৈছে, নদীত গৈছে, ভরা নদীত লাইফ জেকেট দিব লাগে, লাইফ জেকেটও নাই। পরিকল্পনা করে চাই আছে, মোর স্বামী মৃত্যু মুখত পড়ি আছে, চাই আছে, রং ধেমালি চাই আছে, বসাব নগল কোনেও। মই এইটে মাননীয় মুখ্যমন্ত্রীক এইটে মই কব বিচাৰো, যে মোক উচিত তদন্ত দিয়ে, যেন ন্যায় দিয়ে, কিবা একশন লয়। আৰু মোৰ বাচ্চাটো, ডেৰ বছৰীয়া বাচ্চা এটা আছে, মই বাচ্চাটোক লৈ কেনেকে থাকিম? মোক কিবা এটা যেন সহায় কৰে, সংস্থাপন দিয়ে, এইটোৱে মই। তেওঁলোকে ভিডিঅ' কৰি কৰি থাকি শেষত শেষত দিছে, তেওঁলোকে কিবা কিবা এটা লাইফ জেকেট নে কি এটা দিছে বুজিছে, আমাৰ সন্দেহ হৈ গৈছে। গতিকে মই আপোনালোকৰ জৰিয়তে অনুৰোধ, লগতে ইয়াৰ পিছত যাতে এই এনেকুৱা যাতে নহয়, এই বিভাগীয় কর্তৃপক্ষ যাতে হেলা নকৰে, তাৰ কাৰণেও মই অনুৰোধ। আৰু এইটো শুদ্ধ তদন্ত লাগে, আৰু কি কম আৰু। তদন্ত বিচাৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ হস্তক্ষেপ দাবী কৰিছে। আমি মানকচৰ দক্ষিণ শালমৰা জিলাৰ এছপিৰ এই মুহূৰ্তত সংবাদ মেল পোনপটীয়া সম্প্ৰচাৰত আগবঢ়াইছোঁ।
খাই পেলায় সাত কেজিমান আমি মাছ উঠছিলো। মাছ উঠি পেলায় আমি দর্শকের কারণে গেছে যে প্রথম কইলাম আমি বন্ধিয়ানা আমি এটা প্রোগ্রাম লই পেলাই গে আছে বেনার সিনার সব বনাই পেলায় ডাঙরকে বেনার বনাই বনাই লছে দেন আমি তার এভেনেস প্রোগ্রাম কারণে গেছি। এভেনেস টু হল চব্বিশ টু এস এন টি ড্রাগস আর চাইল্ড মেডিসের উপর কিন্তু তার সাকিরগাঁও পড়া গে গে তার একটা কাছারি পড়া বলে কয় যত এক্সিডেন্ট হয়েছে ইনসিডেন্ট হয়েছে তারপর এইটি সাইডত হাজির পড়া বলে কয় লোকেশন পাওঁতে আমি আগফালে আগফালে মই গৈ আছো বি এস পি এড প্ৰফেচনাল বি এস পি হেডকোৱাৰ্টাৰ পিছফালে অতি সচেতন ঘূৰি আছে চাৰিজন পিছফালে আমাৰ এই এক্সপল পাৰ্টিৰ কেতকেইটা ঘূৰি আছে তাৰপিছত এইটো লোকেশ্যন পাওঁতে নাইন টুৱেণ্টি বা নাইন থাৰ্টি মান পিছতে আছে হঠাৎকে আমাৰ এই কোচল কলিতা বুলি ল'ৰা বেঞ্চ নাই আমাৰ বি এস পি এড হেডকোৱাৰ্টাৰৰ ই এছ অ' আছিলে এখেতে তেখেতে এইটো সময় গ'লে মই প্ৰথম সুধিলোঁ মোৰ চি এছ অ'টা সুধিলোঁ কেনেকৈ হৈছে তেওঁ পিছফালে আছে আগফালে আছে দেখা নাই কওকচোন বোলে তাৰপিছত এটা ফোন আহিছিলে তেখেতে ভালকৈ কথা পাতিম বুলি কাৰণে এই চেৰিত আছে নহয় চেৰিৰ চিন্তা আছে থাকে এইখিনিত গৈ পেলাই ঘূৰি ফুৰি পেলাই তাত ঘূৰি পেলাই কথা পাতিম বুলি ভাবিছে নেকি পৰিয়ালৰ ফোন আহিছে বুলি কৈছে তাৰপাছত এইটো ফোন লৈছিলে এফালে এটা এই এটা হাতত এই পলিথিন কিবা লৈ আছে তাৰপাছত এইটো তলত কিবা ষ্টেপত চেৰিত ঘূৰি দিম বুলি এইটো সময়তে স্লিপ হৈ গ'ল এইটো টুইষ্ট বুলি কয় এইটো এনেকৈ হৈ গ'ল প্ৰথম তাৰ লৈ থকা মোবাইলটো এই ইয়াৰফোনটো লাগি আছে প্ৰথমটো মোবাইলটো পৰিলে তাৰপাছত ছেকেণ্ড ৰাইফলটো পৰে একে ফৰ্চমেণ্ট ৰাইফল পৰিছিল তাৰপিছত থ্ৰী নম্বৰ সি আছে গুলিটো টুইষ্ট হৈ পেলাই লিকেই কৰিলে বামৰ পৰা খুব বেছি দূৰ নহয় বুজিছে বিছটো মানে কৈছিলো ইমান মানে বিছ মিটাৰ মানে হ'ব নেকি এইটো তাৰপাছত ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান সদৌ অসম অপ্ৰাদেশীকৃত শিক্ষক কৰ্মচাৰীৰ প্ৰতিবাদ চাকৰি নিয়মীয়াকৰণৰ দাবীত দিছপুৰ ঘেৰাও প্ৰতিবাদকাৰী দীৰ্ঘদিনে সচলৰ প্ৰতিবাদস্থলীত ন্যায্যপ্ৰাপ্তিৰ দাবীত কৰিছিল প্ৰতিবাদ শিক্ষামন্ত্ৰীৰ লগতো বহিছিল কেইবালানিও বৈঠকত কিন্তু আজিলৈকে কোনো সদুত্তৰ নাপালে শিক্ষকসকলে প্ৰায় শতাধিক শিক্ষক কৰ্মচাৰীৰ প্ৰতিবাদত অংশগ্ৰহণ পৰৱৰ্তী সময়ত দিল্লীৰ যন্তৰ মন্তৰতো প্ৰতিবাদৰ হুংকাৰ শিক্ষকসকলৰ Yes, 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 yes
অসম সরকারে অসমের মাননীয় একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এটা কৌশল। যদি এমডিএনটো বন্ধ করে দিয়া যায় তাহলে তো অটোমেটিক এন্ডেলমেন্ট জিরো হয়ে যাব। গতি এই 25-30 বছর বিনা পয়সা কাম করা শিক্ষক বিলাকে আমি আইন অমান্য করলেও ইহতে চাকরি করে দিবলগা নেব, এটা কৌশল। তেও মাত্র অসমের রাজ অসমের উন্নতির কারণে তেও অসমের গাদিত বহা নাই, তেও মাত্র ভোটার হার্তত বিভিন্ন ধরনের জি আসনি ধরে লাই টাকা পয়সা সব ইমান অপকার। ইতিমধ্যে আমি 20-30 বছর বিনা বেতনে শিক্ষকতা করে আমার জীবন অতিবাহিত করেছো, এটা আমি হেরুবলগীয় একো নাই, আমার হেরুবলগীয় একো নাই, আমি কেবল পাব লাগে, আমাক জনসাধারণ অসমের জনসাধারণও আমাক দিব লাগে আর সরকারখনও দিব লাগে, কারণ আমি বেয়া কাম করা নাই, চোর করা নাই, ডকাইত করা নাই, আমি এই শিক্ষানুষ্ঠান আমি মানব সম্পদ গড়ার কামত নিয়োজিত হয়ে আছো, আমাক এনেদরে অত্যাচার উৎপীড়ন আর ছলনা বঞ্চনা করার যুক্তি কোনো কারণে থাকবে নয়, চকুত চকুত হই মুখত মুখতি কথা কব পড়ার অধিকার কিয় সৎকাহ কিয় মুখ্যমন্ত্রী নাই। আজি আহক মুখ্যমন্ত্রী মহোদয় আমার চকুত চকুত হয়ে কথা কক যে আমি কিয় প্রাদেশিকরণ নাপাও, প্রাদেশিকরণ করবই লাগবে। 2017-18 যখন পদ প্রাদেশিকরণ আইন যখন শিক্ষকক হত্যা করা আইন, এই আইন সংশোধন করবই লাগবে, করবই লাগবে। সংশোধন নকরে আমি কিন্তু কোনো কারণে সৃষ্টি হয়ে নাথাকো, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আন্দোলন করিয়ে যাব। খবর ধার অব্যাহত রাখিম দুপুর সংবাদত লো আন এটি বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। রাজ্যত বনভোজর ভরপকর সময়তে পাঠশালার রাজপথ দেখিলে পোৱা হল এক ব্যতিক্রমী দৃশ্য। মোহর গাড়িলে বনভোজলে উলাল ডেকা সকল, দুর্ঘটনায় যাতে বনভোজর আনন্দত ব্যাঘাত জন্মাব নোৱাৰে তার বাবে বিগত 22 বছরে এইদরেই বনভোজ খাই আহিছে অঞ্চলবাসী। মোহ গাড়ি উলাল বনভোজলে, যান্ত্রিকতার পরিবর্তে পরম্পরার বার্তা। বনভোজলে গিয়ে দুর্ঘটনাত গোলাঘাটের বসা ভরলুয়া গাঁর 12 লোকে প্রাণ হেরুয়ার পাছত যুগাত্মক বার্তা পেলাইছে পাঠশালার রাজপথর এই ব্যতিক্রম ধর্মী দৃশ্য। বনভোজর আনন্দর নামত দুর্ঘটনা কিংবা মৃত্যু কিয়, এই বার্তার বিগত 22 বছরে বছরের প্রথম দেওবারে বনভোজ খাই আহিছে পাঠশালার 3 নং ওয়ার্ডের যুবক সংঘর যুবকসকলে। প্রতি বছরে মোহর গাড়ি 5 কিলোমিটার দূরত্ব থাকা বহুমারা চাপরিত বনভোজ খাবলে যায় যুবকসকল। আমার তো কোনো নতুনত্ব নয়, আমি সুদীর্ঘ 22 বছর ধরে আমার গরু গাড়ি আমার পাঠলাবাকি রাইজর আর পাঠশালা যুব সংঘ লগ হয়ে আমি এই পরম্পরা অব্যাহত রাখিছো, আর এইবারও আমি 23 বর্ষত উপনীত হয়েছো, আর ভবিষ্যতেও আমি যেতালে পো তেতালে এই যাত্রা আমি অব্যাহত রাখি। গাড়ির আগত ব্যানার লগাই কলপুলি বেলুন লগাই সজাই পড়াই তোলা হয় বনভোজলে যাওয়া মোহ গাড়ি। পূর্বে প্রায় 20-25 গরু গাড়ির সমাহার ঘটেছিল এই বনভোজ যাত্রাত, কিন্তু সময়ের গতিত নগর অঞ্চলত এক প্রকার গরু গাড়ির বিলুপ্তি ঘটাত এনেদরে মোহর গাড়িতে বনভোজলে উলাইছে যুবকসকল। পরিবর্তনশীল এই পরিস্থিতিত দুই এখন ই রিক্সারও সংযোগ ঘটিছে অবশ্যই বনভোজ দলের এই যাত্রাত। পাঠশালার পৰা ধ্রুবজ্যোতি তালুকদার, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ঐতিহাসিক দ্বীপর বিলত মাছ মরা উৎসব পরম্পরাগতভাবে চলি অহার দরে এইবেলিও উরুকার প্রাক মুহূর্তত দ্বীপর বিলত পালন হল মাছ মরা উৎসব। একেলগে বিলত মাছ ধরলে হাজারেরও অধিক মাছমরিয়াই দ্বীপর বিলত নামিল প্রায় 500 অধিক নাও। মাছ ক্রয় করার বাবে মহানগরীর লগতে ভিন্ন স্থানের লোকর ভিড় লাগিল দ্বীপর বিলর পারত। ভোগৰ ভোগালী মাঘ বিহু পালেহি। মাঘ বিহুলৈ এসপ্তাহ থকাৰ পূৰ্বেই গুৱাহাটী মহানগৰীৰ সমীপৰ পামহীস্থিত দ্বীপৰ বিলত আজাৰা ধাৰাপুৰবাসী ৰাইজে সমূহীয়াভাৱে কৰিলে মৎস্য চিকাৰ। প্ৰতিবছৰৰ দৰে এইবাৰো
মাঘ বিহুর আগরটো দেওবারে সমূহীয়াভাবে দ্বীপর বিলত মৎস্য শিকার করলে আজারা আর ধারাপুর স্থানীয় রাইজে। ঐতিহাসিক দ্বীপর বিলত বিগত কেবাবছর ধরে পরম্পরাগতভাবে মাছ মারা উৎসব পালন করে আছে। আর এই উৎসবের দিনায় মাঘ বিহুর আগরটো দেওবারে প্রত্যেকবারেই সমূহীয়াভাবে রাইজে দ্বীপর বিলত একলগে মাছ মারিবলে নামে। এইবেলি দেওবারে দ্বীপর বিলত পুয়াই নামিল 500 অধিক নাও। স্থানীয় রাইজে মানি অহা পরম্পরাগত এই মৎস্য শিকারের লগতে বহু সংখ্যক লোকে দ্বীপর বিলর মাছ ক্রয় করবলেও ভিড় করা দেখা গেল দ্বীপর বিলর পারত। কাহিলি পুয়ারে পড়া উখল মাখল পরিবেশের সৃষ্টি হল দ্বীপর বিলর পারত। পরম্পরাগতভাবে দ্বীপর বিলর দাঁতিকাষরীয়া অঞ্চলের রাইজে এনেদরে সমূহীয়াভাবে মৎস্য শিকার করে আছে। প্রত্যেকক্ষণ নাওতে 2-3 জন লোকে মাছ মারিবলে নামিল দ্বীপর বিলত। মাছরুর জালত উঠিল রৌ, ভকুয়া, চিতলকে ধরে বিভিন্ন ধরনের মাছ। উল্লেখ্য যে প্রায় 2.5 কুইন্টেল মাছের পোনা দ্বীপর বিলত এরি দিয়া হয়েছিল প্রায় 8 মাস পূর্বে, আর তেতিয়ার প্রায় কোনো লোকই দ্বীপর বিলত মৎস্য শিকার করা নাছিল। পরম্পরাগতভাবে ধরা এনে মাছবুর বিভিন্ন বজারত মুকলাই দিয়ে যদিও দ্বীপর বিলর পারত কোনো ওজন নোহাক আনুমানিকভাবে বিক্রি হয়ে আছে সমূহীয়াভাবে শিকার করা এই মাছসমূহ। দ্বীপর বিলর দাঁতিকাষরীয়া অঞ্চলসমূহর রাইজর বাবে ই এক উৎসবের দরে উদযাপন করে আছে। প্রকৃতার্থত মাছ মরা উৎসব বলে কলে উখল মাখল হয় দ্বীপর বিলর দাঁতিকাষরীয়া গাঁও অঞ্চলের রাইজর। কাহিলি পুয়াতে মাছ চাবলেও যথেষ্ট সংখ্যক লোক অহা দেখা গেল দ্বীপর বিলর পারলে। আজরার পর ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। অসম প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্যিক অভিবর্তন আরম্ভ। অজেয় শতাব্দীর রৌদ্রোজ্জ্বল সূর্য শীর্ষক রাজ্যিক অভিবর্তন আরম্ভ গুয়াহাটির মাছখোয়ার প্রাগজ্যোতিষ ITA সেন্টারত অনুষ্ঠিত হয়েছে এই কার্যসূচী। অভিবর্তনত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা, সর্বভারতীয় সেবা দলের মুরব্বী লালজিল দেশাইর অংশগ্রহণ, সাংসদ আব্দুল খালেক, বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, ভাস্কর বরুয়া, অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরও উপস্থিত আছে। ইয়ারে সহ দুপুর সংবাদের বিদায় লৈছো, নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।